হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কর্মব্যস্ত জীবনে দুদণ্ড শান্তির জন্য বাঙালি আসমুদ্র হিমাচল ছুটে বেরিয়েছে বারবার, তাই বাঙালির পায়ের তলায় সর্ষে এ বদনাম ঘোচার নয়। হয়তো নাটোরের বনলতা তার বাস্তব জগতে ধরা দেয় না, কিন্তু পাহাড় সমুদ্র বা প্রকৃতি তার বড় আপন। পাহাড় সমুদ্রের যুগলবন্দির টানে সে বারে বারে ছুটে গেছে দক্ষিণের সমুদ্রনগরী বিশাখাপত্তনামে। হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ ভাইজ্যাগ শহরের টপ টেন বেস্ট প্লেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি ভ্রমণ পিপাসু হন তাহলে মিস করবেন না স্পটগুলি। যদিও দুরাত তিন দিনেই অনেকে ভাইজ্যাগ ট্যুর কমপ্লিট করে ফেলেন, কিন্তু আমি বলবো প্রায় 27টি স্পট ভালো করে ঘোরার জন্য অন্তত 3 রাত 4 দিন চাই। তবুও যাদের হাতে সময় কম, টপ টেন বেস্ট প্লেসেসের গাইডলাইন রইল তাদের জন্য। এছাড়া সঠিক পরিকল্পনা না থাকলে সময় ও টাকা দুটোই নষ্ট হয় আর ঘোরাটাও জয়ফুল হয় না। ঠিক তেমনই ভাইজ্যাগের টপ টেন বেস্ট প্লেসকেও মিস করলে আফসোস করতেই হবে। তাই যারা খুব শিগগিরই ভাইজ্যাগ যাবেন বলে প্ল্যান করছেন, তাদের জন্য ভিডিওটি আশা করি হেল্পফুল হবে। ভাইজ্যাগে আছে 5টি বিচ, মিউজিয়াম 3টি, মন্দির 3টি, লাইট হাউস 2টি, 7টি পার্ক, হেরিটেজ প্লেস 3টি। এছাড়াও আছে রামানাইডু ফিল্ম স্টুডিও, মৎস্যদর্শিনী, ওয়ার মেমোরিয়াল। ভাইজ্যাগের এই 27টি দর্শনীয় স্থানের মধ্যে আমি বেস্ট 10টি প্লেসকে নিজের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বেছে নিয়ে র্যাঙ্কিং করলাম। এবার আসা যাক টপ টেন বেস্ট প্লেসেসের কথায়। আমি 10th পজিশনে রাখলাম রোজ হিল, রামকৃষ্ণ বিচের যেটা খুবই সামনে। এই মনোরম ও নির্মল স্থানটিতে একই সাথে মন্দির, মসজিদ ও গির্জার সহাবস্থান দেখতে পাবেন। এই দৃষ্টিনন্দন স্থানের ভিউ পয়েন্ট থেকে পোর্ট এরিয়াটিকে আপনারা চাক্ষুষ করতে পারবেন। বিভিন্ন ছোট বড় জাহাজ, লঞ্চ, স্টিমারের আনাগোনা সচক্ষে দেখতে পাবেন আর হিল টপ থেকে সমগ্র ওল্ড ভাইজ্যাগ নগরীকেও দেখে নিতে পারেন। 9th পজিশনে রাখবো সেন্ট্রাল পার্ক। টপ টেনে থাকার মতো সেন্ট্রাল পার্কের কি এমন বৈশিষ্ট্য আছে অনেকেরই মনে হতে পারে, কিন্তু আমি বলবো এই সুসজ্জিত পার্কের সন্ধ্যের মিউজিক্যাল ফাউন্টেন শোটি মিস করা উচিত হবে না। এখানে আপনারা দেখতে পাবেন দেশাত্মবোধক গানের সাথে কালারফুল ঝর্ণার নৃত্যশৈলী। মিলে সুর মেরা তুমারা সুরে অপূর্ব ফাউন্টেন ডান্স আপনাকে আরও একবার স্মরণ করিয়ে দেবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যে নামি ভারতবর্ষ। এছাড়াও পার্কটির স্কাল্পচার, পাহাড়ি ফুল, বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস এবং আর্কিটেকচার সবার ভালো লাগবে। পার্কটি ঘুরতে ঘুরতে হয়তো প্রি ওয়েডিং ফটোশ্যুট করার জন্য আসা কাপেলদের সাথেও আপনার দেখার সুযোগ মিলে যেতে পারে। 8th পজিশনে রাখলাম ইয়ারাদা বিচ ও ডলফিন নোজ। অনেকে ভাবতে পারেন একই র্যাঙ্কিংয়ে দুটি দর্শনীয় স্থান কেন, আসলে ইয়ারাদা বিচ থেকেই ডলফিন নোজ দেখা যায়, তাই এরা একই র্যাঙ্কিংয়ে। নিরিবিলি এই বিচের একটি অংশে স্নান করা যায় ও বাকিটা পাথুরে অংশ। পাহাড়ের একটা অংশ সমুদ্রে এমনভাবে এসে মিশেছে যেন মনে হয় ডলফিনের মুখ। অসাধারণ সিনিক বিউটি। এই স্থানটি ছেড়ে পর্যটকদের আসতেই ইচ্ছে করবে না। 7th পজিশনে রাখছি বিশাখা মিউজিয়াম। রামকৃষ্ণ বিচ থেকে একেবারেই ওয়াকিং ডিস্টেন্স, একই প্রেমিসেসে দুটো মিউজিয়াম। প্রথমটি ইন্ডিয়ান নেভি ডিপার্টমেন্টের আর দ্বিতীয়টি ইন্ডিয়ান আর্কিওলজি ডিপার্টমেন্টের। এই মিউজিয়ামে দেখতে পাবেন যুদ্ধে ব্যবহৃত নৌসেনার বিভিন্ন অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, গোলা বারুদ, মিসাইল, কামান। আর এখানেই দেখতে পাবেন পৃথিবীর দীর্ঘতম ইন্ডিয়ান ফ্ল্যাগ, যা আপনাকে রোমাঞ্চিত করবে। ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ককে রাখলাম 6th পজিশনে। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জুটি কিন্তু অন্যান্য জুয়ের থেকে বেশ ডিফারেন্ট। জিরাফ, জেব্রা, অস্ট্রিচ, বিভিন্ন প্রজাতির হরিণ, বাঘ কি নেই এখানে। তবে পাহাড়ের কোলে উন্মুক্ত পরিবেশে জিরাফ প্রেমিক প্রেমিকার খুনসুটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার আসা যাক 5th পজিশনে।
থোতলাকোন্ডা বৌদ্ধ স্তূপ ও থোতলাকোন্ডা বীচ রাখছি পঞ্চম স্থানে। শতাব্দী প্রাচীন বৌদ্ধ স্তূপটি যুগের পর যুগ বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। নির্মল এই স্থানটি পর্যটকদের আকর্ষণ করবেই। সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যখন আপনি স্তূপ সংলগ্ন বিহারগুলিতে প্রবেশ করবেন, কল্পনার চোখে হয়তো ভেসে উঠবে নালন্দা তক্ষশিলায় পাঠরত ছাত্রদের বুদ্ধম শরণম গচ্ছামি মন্ত্র উচ্চারণ। এর থেকে কিছুটা দূরেই আছে থোতলাকোন্ডা বীচ। অন্যান্য বীচের থেকে থোতলাকোন্ডা বীচ বেশ অন্যরকম। একমাত্র এই বীচেই আছে ন্যাচারাল আর্চ, যেটা ভারতের মাত্র দুটো জায়গাতেই দেখতে পাওয়া যায়, আন্দামানে আর ভাইজাগে। তাই এই স্থানটিও কিন্তু মিস করা যাবে না। ফোর্থ পজিশনে রাখছি সিমাচলম। পাহাড়ের কোলে রয়েছে পবিত্র মন্দির। নির্মল পরিবেশে বালাজির এই মন্দির মনে অনাবিল প্রশান্তি আনে। মন্দির চত্বরটি সুসজ্জিত, পুণ্যার্থীদের ভিড় থাকলেও বেশ কয়েক ঘন্টা এখানে কাটানো যায়। মন্দিরের অসাধারণ কারুকার্য এক অনন্য ঐতিহ্যকে বহন করছে। গর্ভগৃহে প্রবেশ করে দেবদর্শনের জন্য দীর্ঘ লাইন দিতে হলেও জায়গাটির আধ্যাত্মিক পরিমণ্ডল পর্যটকদের ভালো লাগবেই। থার্ড পজিশনে রাখব ঋষিকোণ্ডা বীচ। ভ্রমণবিলাসী বলুন কিংবা অ্যাডভেঞ্চার প্রেমী, সবারই মনের মতো ও চাহিদা মতো পারফেক্ট বীচ এটি। এখানে আপনারা যেমন সমুদ্র স্নানের কাজটি সেরে ফেলতে পারবেন, তেমনই আবার আপনি যদি আরামপ্রিয় মানুষ হন তাহলে টেম্পোরারি ম্যাসেজ পার্লারে ম্যাসেজ করিয়ে ক্লান্তি দূরও করতে পারেন। আর অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য র্যাফটিং, স্কুবা ড্রাইভিং, স্পিড বোট রাইডিং, বাগি রাইড, হর্স রাইডিং কি নেই এখানে। তাই টপ টেন বেস্ট প্লেসেসের মধ্যে ব্যক্তিগতভাবে আমি এই প্লেসটিকে তিনে রাখাই যুক্তিযুক্ত মনে করলাম। এবার আসি সেকেন্ড পজিশনের কথায়। সেকেন্ড পজিশনে রাখব কৈলাসগিরি পার্ক বা কৈলাসগিরি হিলসকে। পাহাড়ের ওপরে বিস্তীর্ণ জায়গা জুড়ে বহু একর জমি নিয়ে তৈরি এই পার্কের পরিধি কত বড় বা এর সৌন্দর্য কতটা আকর্ষণীয় তা নিজের চোখে না দেখলে সত্যিই অবিশ্বাস্য। একই সাথে টয় ট্রেন, রোপওয়ে, অ্যামিউজমেন্ট পার্ক, স্কাল্পচার, সিজনাল ফ্লাওয়ার, স্পোর্টস অ্যাক্টিভিটিস, ন্যাচারাল প্যানোরামিক ভিউ, আইকনিক ক্রিস্টাল হোয়াইট শিবদুর্গা, ভ্যারাইটি স্টোরস, ফুড কোর্ট সব নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। এটার সম্বন্ধে এই ভিডিওতে আর বিস্তারিত কিছু বলছি না। আমার ভাইজাগ ট্যুরের অন্যান্য ভিডিওগুলোতে প্রতিটি টুরিস্ট স্পট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়া স্ক্রিনের ওপরে আসা আই বাটনে ক্লিক করেও আপনারা ভাইজাগ ট্যুরের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপর নান আদার দ্যান নাম্বার ওয়ান ইজ রামকৃষ্ণ বীচ অথবা সংক্ষেপে আরকে বীচ, ভাইজাগের সবচেয়ে আকর্ষণীয় স্থান। ঘন্টার পর ঘন্টা এই বীচে বসে যেমন সময় কাটানো যায়, তেমনই আছে পায়ে হেঁটে ঘোরার মতো একাধিক ট্যুরিস্ট স্পট। সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, মৎস্যদর্শিনী, বিশাখা মিউজিয়াম, ওয়ার মেমোরিয়াল, সর্বোপরি ভবতারিণী কালী মন্দির। আর আছে মনের মতো একাধিক স্ট্রিট ফুডের স্টল, গরম গরম ফিশ ফ্রাই, নুডলস, চিকেন পকোড়া, সুইট কর্ন স্যুপ, ফিল্টার কফি, জিঞ্জার টি আর বাঙালির হট ফেভারিট ঝালমুড়ি ভেলপুরি ফুচকা। আসলে আরকে বীচকে কেন্দ্র করেই কিন্তু ভাইজাগে ট্যুরিস্টদের এত আনাগানা। আরকে বীচকে বাদ দিলে ভাইজাগের ক্যারিশমা কিন্তু অনেকটাই ম্লান হয়ে যায়, তার জন্যই কিন্তু আরকে বীচ নাম্বার ওয়ান। ভাইজাগের যেসব জায়গাগুলি আমার সেরা বলে মনে হয়েছে সেগুলোর মধ্যে বেস্ট টপ টেন আমি নিজের পছন্দ মতো র্যাঙ্কিং করলাম। যদি আপনাদের অন্য কোনো প্লেসকে টপ টেনের মধ্যে রাখতে ইচ্ছে করে বা অন্য কোনো প্লেসকে ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।